Assalamualaikum viewers, I am Tanzina Hamid Aika. Hope you are all fine and welcome to my channel. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল পুরি। ডাল পুরির জন্য এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ। পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে মসুর ডাল ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। মসুর ডাল এভাবে কোচিলে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পরিষ্কার করা ডালগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। হাফ কাপ ডালের জন্য এক কাপ পানি নিব। যতটুকু ডাল তার দ্বিগুণ পানি নিয়ে সিদ্ধ করতে হবে। সাথে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। খেয়াল রাখতে হবে চুলার হিট যেন মিডিয়াম লোতে থাকে। ডালটিকে সিদ্ধ করতে হবে 10 মিনিটের মতো। ডালগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এরই মাঝে পুরির জন্য ডো তৈরি করতে একটি পাত্রে 2 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল দেওয়ার পরে আবার কিছুক্ষণ মিক্স করে নিব। এখন সুন্দর করে ডোটা মেখে নিব। ডো তৈরির জন্য নর্মাল পানি ব্যবহার করছি হাফ কাপের মতো। পানি একবার না ব্যবহার করে অল্প অল্প করে বারবার ব্যবহার করব। তা না হলে ডোটি পাতলা হয়ে যেতে পারে। খুব ভালো করে মধ্যে ডোকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে 10 মিনিটের মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। পানিগুলো ডাল নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। ডালগুলোকে এভাবেই পানি শুকিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেওয়ার পরে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। সাথে অ্যাড করছি হাফ কাপ কাঁচামরিচ কুচি। আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এরকম ঝরঝরে হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার রেস্টে থাকা ডোকে আবার একটু মথে নিব। পুরি বানানোর জন্য ডোকে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। এবার একটা একটা করে নিয়ে পুরি বানানো স্টার্ট করব। এখানে ভালো করে লক্ষ্য করুন,
আমি কিন্তু এর চারপাশ ধরে এভাবে পাতলা করছি আর মাঝখানের অংশটা মোটা রেখেছি। সবগুলোকে এভাবে করে করে নিব। এটা খুব ধীরে এবং সময় নিয়ে করতে হবে। মাঝখানটাকে মোটা রাখার কারণ হচ্ছে মাঝখানে পুর দিতে হবে। ঠিক মাঝখান বরাবর ডালের পুর রাখব। প্রয়োজন মতো ডাল নিয়ে তারপর ঠিক এইভাবে চেপে চেপে মুখটাকে অফ করে নিতে হবে। তারপর মুখগুলোকে সব দিক থেকে এনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে। এখন বেলে নেয়ার পালা। বেলার সময় একটু তেল ইউজ করে নিব। এভাবে আলতো হাতে সুন্দর মতো বেলে নিব। এভাবে করেই বাকিগুলো করব। এই পর্যায়ে চুলায় একটি প্যান নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে পুরি দিয়ে দিব। পুরিগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। এভাবে করে একটু সময় নিয়ে পুরিগুলো ভাজব। পছন্দ মতো কালার হলে নামিয়ে নিব। এখন পরিবেশন করার পালা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।